নমস্কার, আমি রাজীব ভৌমিক। আজকে দেখতে পাচ্ছেন কালাস কোম্পানির প্লেট, তো আমি আনবক্সিং করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কালাস কোম্পানির ওয়ান ওয়ে মডুলার প্লেট, এটি কালাস কোম্পানির। এখানে এখন দেখতে পাচ্ছেন বিনয় কোম্পানির টু এ বক্স, সেখানে মডুলার বোর্ডে টু এ বক্স এবং ওয়ান ওয়ে বক্স একই থাকে। প্লেট অনেক সময় ওয়ান ওয়ে হলে ওয়ান ওয়ে হয়, আর টু ওয়ে হলে একটা প্লেট লাগানো হয়, যদি একটি সুইচ লাগানো হয়। এখানে দেখতে পাচ্ছেন বিনয় কোম্পানির টু এ মডুলার সুইচ, এগুলি সবগুলি আমি ফিটিং করব। এখানে দেখতে পাচ্ছেন আমি কভারটা খুলে নিচ্ছি, কালার্স কোম্পানির প্লেটটা। এখানে দেখতে পাচ্ছেন আমি পুশ করে কভারটা উপরে কভারটা খুলে নিচ্ছি। হয়তো আপনারা টেস্টার দিয়ে খুলতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা হোলের মতন থাকে, সেই জায়গাটায় পুশ করলেই খুলে যায়, এবং ভিতরের অংশটায় আমি বিনয় কোম্পানির সুইচটি লাগাবো, টু এ সুইচ। এখানে উপর নিচ করা থাকে, এখানে তীর চিহ্ন আছে, সেই অনুযায়ী উপরটা এভাবে বসবে। যেহেতু টু এ সুইচ, এটা দুনো দিকে অন অফ হয়, তারপর নিশ্চয় একটু দেখে লাগাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি পুশ করে লাগিয়ে দিয়েছি টু এ সুইচ। ব্যাস কভারটা লাগালেই হয়ে যাবে। এখন আমি
এখানে দেখতে পাচ্ছেন আমি লাইট লাগাচ্ছি ওরিয়ান কোম্পানির। প্রথম কেসিংটাকে আমি লাগাচ্ছি, তার জন্য আমি আগে মাপ নিয়ে নিয়েছি। কেসিং লাগিয়ে ওরিয়ান লাইটটাকে লাগাবো। থাকবো না, থাকবো না।
সম্পূর্ণ বিষয়টা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।